হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুমানাস কিচেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এবারের রেসিপি হলো ঝটপটে 5 মিনিটে ডিমের ফ্রাই রাইস রান্নার রেসিপি। চলুন দেখি কিভাবে ডিমের ফ্রাই রাইস রান্না করতে হয় আর কী কী লাগে। আর আমার এবারের রেসিপিটা যদি আপনারা ফলো করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলে যাচ্ছি আমি এখন রান্নায়। এখানে আমি সয়াবিন ডিমকে এভাবে ফাটিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালোভাবে। এখন আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি দিয়ে দিব উইস করা ডিমগুলো। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রাইস কুকারের রান্না পাতগুলা। এখানে আমি 4 কাপ চালের ভাত রান্না করছি রাইস কুকারে। ভালো করে ডিমের সাথে ভাতগুলাকে মিক্স করে দিব। আর এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এখন তো ভালোভাবে নাড়তে হবে। ফ্রাই রাইসটা অলরেডি হয়ে গেছে। আমি এখন চুলার আগুনটা বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম চুলার আগুন। হয়ে গেল আমার 5 মিনিটে ডিমের ফ্রাই রাইস রান্নার রেসিপি। আর আমার এবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। শেয়ার করে দিবেন আমার রেসিপি ভিডিওগুলো সব প্রিয়জনদের সাথে। সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে যদি এখনও না করে থাকেন, যাতে সবার আগে আমার রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পান। এবারের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।